আমি এসএম দশমন্তী বেসিক্যালি আমি গ্রাজুয়েট সায়েন্স গ্রাজুয়েট অন তারপরে এমবিএ কমপ্লিট করেছি, এই সাল আমি পরে এমবিএ করেছি। তো আমি সার্ভিস করছি কাপুতে, কাপু পুকুরের ডিপার্টমেন্ট। তো সেখানে পার্সোনাল অফিসার হিসাবে আছি এবং ফরেন প্রকুরমেন্টটা নিচ্ছি। তো এখানে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে ভর্তি হওয়ার আগে আমাদের প্রকুরমেন্ট জিএম সাহেবের খুব এনকারেজ ছিল। তো এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে ভর্তি হওয়ার আগে আমার জবের যে নেশারটা ছিল সে নেশারের সাথে এখন যে হুবহু সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের একটা রিলেশন হয়ে গেছে সে জিনিসটা খুব আমি অনুধাবন করতে পারছি। তো সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের প্রত্যেকটা সাবজেক্ট, বিশেষ করে প্রকুরমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এইচআরএম, এর আগে প্রথম সেমিস্টারে আমরা লজিস্টিক্স অ্যান্ড ট্রান্সপোর্টের উপরে আমরা লেখাপড়া করেছি, সবকিছু মিলিয়ে এটা আমাদের চাকরির সাথে খুবই রিলেটেড একটা কোর্স। তো এই পিজিটি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আমি মনে করি আমাদের প্রকুরমেন্টে চাকরি করার জন্য আমাদের যতটুকু কাজে আসতেছে তাতে আমার আমি বিশ্বাস করি এবং আমি আমার কলিগদেরকেও এ ব্যাপারে ইনফ্লুয়েন্স করবো এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কোর্সটা করার জন্য। এবং প্রত্যেকটা কোম্পানিরই উচিত তাদের এই এই ক্রাইটেরিয়ায় যারা চাকরি করে এই সাপ্লাই চেইন প্রকুরমেন্টে বা লজিস্টিক্সে যারা চাকরি করে তাদের উচিত তাদের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কোর্সটা কমপ্লিট করে দেওয়া।